বাবা মা আর আমি। ভাই বোন? একটা বোন ছিল, মারা গেছে। ও সরি। হ্যালো হ্যালো, কে? অলি ভাই, আমি রূপক। বলো অলি ভাই, কেমন আছেন? ভালো। অলি ভাই, আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। দেখা আমার সাথে? হঠাৎ? না, একটু কথা ছিল। কি ব্যাপার বলুন তো। টেলিফোনে না, সামনাসামনি কথা বলতে চাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি উইংপিতে চলে আসুন। দেখুন রূপক, আপনি খামাখা বিব্রত বোধ করছেন, আপনি বেটার ওদের সাথে কথা বলুন। না মানে আপনি যদি... আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি, ইটস ওকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। বলবে আমি আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। কুসুম, কিছু বল না মামা। তুই কি রঞ্জনের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিস? কেন বলতো? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। ও কি তোর রিয়ান মিট? উফ, সেদিন বললাম তো মামা, উনি আমাদের ফাইনাল ইয়ারে আছেন একই ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তোকে আর ওর গুণকীর্তন করতে হবে না, আর কি আছে সেটা বল। আচ্ছা, এমন কি হলো যার জন্য তুই ঢাকা থেকে এখানে এলি ওর সঙ্গে দেখা করার জন্য? তুই কি রঞ্জনকে, কি হলো, চুপ করে আছিস কেন, উত্তর দে। অসম্ভব। কি অসম্ভব? এ হতে পারে না কুসুম। কেন পারে না? ইম্পসিবল, এ হতে পারে না। কোথায় তুই আর ওই ছেলেটা কোথায়? মামা, হি ইজ ভেরি মাচ ব্রিলিয়েন্ট অ্যান্ড ট্যালেন্টেড। কুসুম, ট্যালেন্ট সব কিছু নয় কুসুম। কিছু বল মামা। তুই কি রঞ্জনের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিস? কেন বলতো? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। ও কি তোর রিয়ান মিট? উফ, সেদিন বললাম তো মামা, উনি আমাদের ফাইনাল ইয়ারে আছেন একই ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তোকে আর ওর গুণকীর্তন করতে হবে না, আর কি আছে সেটা বল। আচ্ছা, এমন কি হলো যার জন্য তুই ঢাকা থেকে এখানে এলি ওর সঙ্গে দেখা করার জন্য? তুই কি রঞ্জনকে, কি হলো, চুপ করে আছিস কেন, উত্তর দে। অসম্ভব। কি অসম্ভব? এ হতে পারে না কুসুম। কেন পারে না? ইম্পসিবল, এ হতে পারে না। আচ্ছা আচ্ছা, কোথায় তুই আর ওই ছেলেটা কোথায়? মামা, হি ইজ ভেরি মাচ ব্রিলিয়েন্ট অ্যান্ড ট্যালেন্টেড। কুসুম, ট্যালেন্ট সব কিছু নয় কুসুম, তোর একটা সামাজিক অবস্থান আছে, কিন্তু রঞ্জন, রঞ্জনের সামাজিক অবস্থান কোথায়? উফ মামা, উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওনার ফিউচার যে ব্রাইট, এ বিষয়ে কোনো কনফিউশন নেই। একটা পঙ্গু ছেলে, ডিসেবল। সো হোয়াট, আমরা সবাই দুই পায়ে ভর দিয়ে হাঁটি আর উনি এক পায়ে, এর থেকে বেশি কিছু তো না মামা।
পৃথিবীর তো লাখ লাখ মানুষ এক পায়ে ভর দিয়ে পুরো দুনিয়া দাপড়ে বেড়াচ্ছে। কুসুম, কুসুম, তুই তুই এ কথা বলছিস? আমার মুখে এরকম আগে কখনো শোনোনি না মামা? জানো মামা, এসবই হচ্ছে রঞ্জন ভাইয়ের জন্য। ও তার মানে ও তোকে এসব কথা শিখিয়েছে না? উনি আমাকে এসব কথা শেখাতে যাবেন কেন? আমার আমার নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস ছিল না মামা। আমি কি করব সব কিছুতে কনফিউজ থাকতাম। উনি আমার ভেতরের আমিটাকে জাগিয়ে তুলেছেন। মানে মামা, আমার আমার নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস ছিল না। আমি কি করব কি করব না সব কিছু নিয়ে আমি কনফিউজ থাকতাম, আমি ভয় পেতাম। রঞ্জন ভাই প্রথম আমার এই কনফিউশন আমার এই ভয় দূর করে দিয়েছেন। মামা, ওনার সাথে কথা বলতে বলতে আমি এনে বলি যে ওর সাথে তোর কোনো কথাই হতো না। হতো হতো, টেলিফোনে কথা হতো হতো টেলিফোনে। ও ঠিক আছে ঠিক আছে কুসুম, হোয়াটএভার ইট ইজ, এখন তুই সব কিছু মাথা থেকে ছেড়ে ফেল মা। কেন কেন? কারণ কারণ তোর বাবা এসব পছন্দ করে না, সেই জন্যে। আমি তো পছন্দ না করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আছে, যথেষ্ট কারণ আছে। কারণ ছেলেটির ব্যাকগ্রাউন্ড এবং তার পঙ্গুত্ব, এ দুটো কারণই কি যথেষ্ট নয়? বাহ, রঞ্জন তো তাহলে আমাকে ঠিকই বলেছিল। কি বলেছিল? যে তুমি আর বাবা ব্যাপারটা পছন্দ করবে না, মেনে নেবে না। ঠিকই বলেছে, কারণ ও বুদ্ধিমান ছেলে, ও জানে যে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না। তারপরেও কুসুম, মামা আমার যতদূর মনে পড়ে তুমি আর বাবা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে। হ্যাঁ হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? তোমার ফ্যামিলি বাবাকে কোনোদিনও মেনে নেয়নি। কুসুম, সেটা ছিল একটা ভিন্ন প্রসঙ্গ, সেই প্রসঙ্গের সাথে আজকের এই প্রসঙ্গের কোনো মিল নেই। অবশ্যই মিল আছে, কারণ হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মানে মানে ইতিহাসের পুনরাবৃত্তি। কুসুম কুসুম, আমি 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 কিছুতেই। মামা জোর করে কিছু করো না প্লিজ। কুসুম আই এম সরি, আমি তোমার কথা রাখতে পারছি না। কুসুম কুসুম, মায়ের সঙ্গে দেখা করতে গেছে। ও কখন আসবে? মায়ের কাছে দু চার দিন থাকবে। তুমি মোবাইলে ফোন করো না। মোবাইলে আঙ্কেল, আন্টির ঠিকানাটা এতদিন পরে বুঝি মাকে মনে পড়লো না? না, আয় ভেতরে আয়।
তুমি কি অফিসে যাচ্ছিলে? হ্যাঁ, কিন্তু এখন আর যাব না। ইস, তুই এত শুকিয়ে গেছিস কেন রে মা? আমার এত সুন্দর মেয়েটা, চেহারাটা কি হয়েছে? ঠিক মতো যত্ন না নিলে এরকমই হয়। আর ওখানে তোর যত্ন নেওয়ারই বা কে আছে বল? আম্মু, আব্বু আমাকে কখনোই অযত্ন করে না। বাবার পক্ষে সাফাই গাওয়া হচ্ছে তাই না? আমি তোর বাবাকে চিনি না, আমার মেয়েকে অযত্ন করবে কেন? আমার মেয়েকে অযত্ন করলে আমি তাকে ছেড়ে দেবো তুই ভেবেছিস? কখনো না। এই তুই হাসছিস কেন? কাঁদছো কেন তুমি? তুমি কাঁদবে না, তুমি কাঁদছো কেন? না, আমি কাঁদবো না। তেমন কিছু না, চলো বাগান থেকে একটু ঘুরে আসি। শিওর, চলুন। I'm sorry. I'm really sorry. আরে বাবা, আমাকে মাফ করে দে না। আমি জানি আমি খুব বড় একটা অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। তবুও তুই আমাকে সবার সামনে অপমান করলি। তুই জানিস আমার কতটা জানি। জানি। আরে বাবা, আমার তো তখন মাথা ঠিক ছিল না, কখন যে কিসব হয়ে গেল। অলি ভাই, রোমানা, সজল, তুই আমাকে যা শাস্তি দিবি দে, আমি মাথা পেতে নিব। বল বল কি করতে হবে? মাফ করবি না? দে না মাপ করে, সামান্য মাপই তো। আমার মতো একটা বাজে ছেলেকে মাফ করলে তোর তো কিছু যাবে আসবে না। খবরদার, ওসব কথা বলবি না। কোন কথা? বাজে ছেলে বাজে ছেলে বলছিস কেন? বারে যে বাজে কাজ করে তাকে তো বাজে ছেলেই বলে। কে বললো তুই বাজে ছেলে? আমি জানি বাজে ছেলে না হলে কেউ কি এরকম কাজ করে। রূপক, আর কখনো যদি তুই? কখনো করব না, জীবনেও না। তোকে একটা কথা বলি? বল না। থাক, বল না। তোকে বলে কোনো লাভ নেই, ওসব বোঝার মতো মন মানসিকতা তোর নেই। আমি জানি, আমি জানি তুই কি বলতে চাস। কি মোনা, এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকম। আমি আসলে একটা স্টুপিড, কারো অনুভূতি তোকে স্পর্শ করে না। ভুল করে করেই মানুষরা তো সঠিক রাস্তা খুঁজে পায়। এবার মনে হয় আমি আমার রাইট ওয়ে পেয়েছি।
মোনা মোনামি বুঝি বুঝি ছাড় মা আছে রঞ্জন আমি তোমাকে এখানে ডেকে এনেছি একটা বিষয়ে কথা বলার জন্য আমি ঠিক জানি না তুমি বিষয়টা কিভাবে নেবে আপনি বলুন আন্টি আমি কিছু মনে করব না তুমি তো জানো রঞ্জন কুসুম আমার একমাত্র মেয়ে জি আমি চাই না আমি চাই না আমার মেয়ে কোনো ভুল করুক আমি বুঝতে পারছি আন্টি আপনাকে আর কিছু বলতে হবে না আমি জানতাম তুমি বুঝতে পারবে কারণ তুমি বুদ্ধিমান ছিলে তুমি যদি একটু বুঝিয়ে বলো ওকে আমি ওকে বুঝিয়ে বলেছি আন্টি ওকে আমি বলেছি স্বপ্ন আর বাস্তবতা এক না রঞ্জন আমি আমি তোমার উপর ডিপেন্ড করে আছি তুমি পারো একমাত্র কুসুমকে আন্টি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব রঞ্জন তুমি জানো কিনা আমি জানি না কুসুমের বাবা দেশে থাকেন না এই সময় ও যদি কোনো উল্টাপাল্টা কিছু একটা করে বসে তাহলে তাহলে আমি ওর বাবার কাছে আমার শ্বশুরবাড়ির লোকজনের কাছে কি করে মুখ দেখাবো বলো আপনি কোনো চিন্তা করবেন না প্লিজ প্লিজ রঞ্জন Try to understand me. বললাম তো আন্টি আপনি কোনো চিন্তা করবেন না আমি আসি রঞ্জন আমি তোমাকে এখানে ডেকে এনেছি একটা বিষয়ে কথা বলার জন্য আমি ঠিক জানি না তুমি বিষয়টা কিভাবে নেবে আপনি বলুন আন্টি আমি কিছু মনে করব না তুমি তো জানো রঞ্জন কুসুম আমার একমাত্র মেয়ে জি আমি চাই না আমি চাই না আমার মেয়ে কোনো ভুল করুক আমি বুঝতে পারছি আন্টি আপনাকে আর কিছু বলতে হবে না আমি জানতাম তুমি বুঝতে পারবে কারণ তুমি বুদ্ধিমান ছিলে তুমি যদি একটু বুঝিয়ে বলো ওকে আমি ওকে বুঝিয়ে বলেছি আন্টি ওকে আমি বলেছি স্বপ্ন আর বাস্তবতা এক না রঞ্জন আমি আমি তোমার উপর ডিপেন্ড করে আছি তুমি পারো একমাত্র কুসুমকে আন্টি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব রঞ্জন তুমি জানো কিনা আমি জানি না কুসুমের বাবা দেশে থাকেন না এই সময় ও যদি
কোনো উল্টাপাল্টা কিছু একটা করে বসে তাহলে তাহলে আমি ওর বাবার কাছে, আমার শ্বশুরবাড়ির লোকজনের কাছে কি করে মুখ দেখাবো বলো? আপনি কোনো চিন্তা করবেন না, প্লিজ প্লিজ রঞ্জন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। বললাম তো আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসি। সারাদিন কোথায় ছিলে? আই এম সরি কুসুম। সরি? সরি ফর হোয়াট? এই যে তোমাকে নিয়ে। রঞ্জন, মামা তোমাকে কি বলেছে? তেমন কিছু না, মামা তোমার সাথে মিসবিহেভ করেছে। কুসুম, প্রত্যেক বাবা মাই তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। আর রঞ্জন, আমি যে তোমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখে ফেলেছি, আমার এই স্বপ্নগুলো তুমি সত্যি করবে না? সেটা সম্ভব না কুসুম। বারবার বলতে ভালো লাগে না কুসুম, তোমার বাবা মার যে দৃষ্টিভঙ্গি সেটা তো সমাজের 8-10 জন বাবা মার চেয়ে আলাদা কিছু না। আসলে আসলে তুমি একটা কাওয়ার্ড। নিয়তি 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 সব কাওয়ার্ডরই নিয়তির দোহাই দেয়, বুঝছো রঞ্জন? এনিওয়ে, আমি কাল সকালেই ঢাকা ফিরে যাচ্ছি। মন খুব খারাপ, কেন আমাকে বলা যাবে না? বলা যাবে, কিন্তু বলবো না। তোর এই মন খারাপের জন্য আমাদের দুজনের মন খারাপ, তোর মা তো টেনশনে। টেনশনের কিছু নেই বাবা। তা তো বুঝলাম, কিন্তু কেন বাবা? বাবা, আমি বাবা, আমি সজলের সাথে খুব খারাপ আচরণ করেছি। খারাপ আচরণ কিরকম? আমি আমি একটা সিদ্ধান্ত
ওর উপর জোর করে চাপিয়ে দিয়েছি। সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিস, এই কাজটি ঠিক করিস নি। আমি তখন বুঝিনি বাবা, কিন্তু এখন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজটি ঠিক হয়নি সেটা যখন বুঝতে পেরেছিস এটা পজিটিভ। আমরা তো অনেক কাজই করি যেটা আমরা বুঝতে পারি না। এনিওয়ে, এ নিয়ে ভেবে চিন্তে মন খারাপ করার কোনো কারণ নেই। আমি এক কাজ করি, সজলের কাছে গিয়ে পুরো ব্যাপারটি ডিসকাস করে মিটিয়ে ফেল। ডিসকাস করবো? হ্যাঁ, ডিসকাস করলে অনেক সময় অনেক জটিল সমস্যার সহজ সমাধান হয়ে যায়। আর তারপরে ও যদি তোর প্রকৃত বন্ধুই হয়ে থাকে তাহলে তো কেউ বুঝবে। থ্যাংক ইউ বাবা, আমি ডিসাইড করতে পারছিলাম না কি করব। এখন তো ডিসিশন হয়ে গেল, এবার আসো। চলো চলো এবার খেতে চলো। আমি তোর বাসায় গিয়ে শুনলাম তুই এখানে, তাই চলে এলাম। কেন কি আছে না মানে? কিছু বলার থাকলে বল, আমার অনেক কেনাকাটা আছে। আমি মোনার সাথে কথা বলে এসেছি। তো আমি যা করেছি ঠিক করিসনি, এই তো? না মানে কি? আই এম সরি বিচে, আই জাস্ট ফান। আমার চোখের দিকে তাকা, সত্যি বলছি আমি তোকে ভালোবাসি। তুই সব কি বলছিস? হ্যাঁ আমি বুঝতে পারিনি কখন যে আমি তোকে। আমার মাথাটা খারাপ হয়েছে। হ্যাঁ আমি তোর প্রেমে পড়ব, তার মতো টম্বের প্রেমে পড়ব। বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ তিন বেলা না খেয়ে থাকে। ছাড়ো মামা, তুমি যাও প্লিজ। কি ব্যাপার, ধরছে না কেন? মোনা, মোনা, তোমার ফোন। আম্মু তুমি ধরো। হ্যালো। হ্যালো কে?
কেমন আছো? ভালো। আমি আসলে একটু মোনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। দিচ্ছি, ধরো। আই মোনা, মোনা, এই মোনা, তোর ফোন, তোর ফোন। হ্যালো, কেমন আছিস মা? হ্যাঁ, আমি ভালো। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা হচ্ছে না। খালি তুই নেই তো কাছে? আমি কালকেই চলে আসব, আমি দৌড়ে চলে আসব। মার কাছে গেছিস, আরো কয়েকটা দিন থাক মা, তোর মা খুব খুশি হবে। কিন্তু আব্বু, তুমি যে একা। আমাকে নিয়ে একটুও ভাবিস না, তোর যতদিন ইচ্ছা মায়ের কাছে থাক। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি কি খাওয়া দাওয়া ঠিক মতো করেছো? হ্যাঁ। আর ওষুধ খেয়েছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ সব ওষুধ খেয়েছি। শোনো, তুমি যদি ওষুধ ঠিক মতো না খেয়েছো, আমি কিন্তু পাগলি মেয়ে আমার, আমি রাখি। আচ্ছা মা, ওকে, গুড নাইট। তুই কি কালই চলে যাবি? হুম, মাত্র একদিনের জন্য। তাহলে তুই এলি কেন? ওদিকে যে আব্বু একা একা। আমি একা না। তোমরা কেন আলাদা থাকো? একসঙ্গে থাকলে তো ভালো। আর তোমাদের যদি এত সমস্যা হয় তাহলে আমাকে দূর ভাগ করে দুজনে নিয়ে যাও, আমার এসব ভাল লাগে না। ঠিক আছে, তাহলে আমরা কালকেই ঢাকা চলে যাব। ওকে, বসে আছিস কেন?